হাতি, এই একটা সুন্দর হাতি পেয়ে গেছি। আর একটা আগে থেকে আরেকটা হাতি ছিল আমাদের সাথে। একবার কতগুলো মহিষ দেখতে পেয়েছো? এই পথ যদি না শেষ হয় কেমন হতো তুমি বলো তো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সংযুক্তা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। দেখতেই পাচ্ছ আমি একটা দারুণ সুন্দর জায়গাতে চলে এসেছি। তো চলো ভিডিও শুরু করা যাক। অনেকদিন পরে বেরিয়ে গেছি, একদম হাওয়ায় উঠছি পুরো। একটু স্লো চালানো হচ্ছে, নাহলে অসুবিধা হবে। এই যে আমার চালক, আর এই আমি যাচ্ছি। পেছনে পুচুরা আসছে, কিন্তু কোথায় আসছে আমি তো দেখতে পাচ্ছি না। চলো বন্ধুরা। দুপাশে সবুজ জঙ্গল, মাঝখানে রাস্তা। সেই রাস্তায় সূর্যের আলো পড়ে চারিদিকে সোনার আভা ঠিকরে পড়েছে। একটু যেতে না যেতেই বাঁ দিকে পেলাম একটি রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে গেছে। তার পাশেই বয়ে চলেছে একটা সুন্দর জলে ভরা খাল। দেখেই মনটা জুড়িয়ে যায়। এ পথে আমি আগে যাইনি, একটু যেতেই চোখে পড়ল গরু চড়ানো হচ্ছে। কী যে ভালো লাগছিল। আর একটু গিয়ে জলের মধ্যে দেখি মহিষ স্নান করানো হচ্ছে। এ দৃশ্য গ্রামেগঞ্জে এখন বিরল। 10-15টা মহিষ নিয়ে একজন স্নান করাচ্ছিল। দারুণ লাগছিল দৃশ্যটা, ওফ। এই বিরল দৃশ্য দেখে এগিয়ে গেলাম সামনের দিকে। পরন্ত সূর্যের আলোই চারিদিক ঝলমল করছে। ইচ্ছে ছিল এরোড্রোমের দিকে যাব, কখনোই যাওয়া হয়নি। এবারেও হলো না, বিকেল শেষ হয়ে আসছে প্রায়। আমরা আস্তে আস্তে চলে এসেছি রেল গেটের কাছে। এখানে রেল লাইন, আর এই যে আমাদের বন্ধু দাঁড়িয়ে আছে, আর এই আরেকজন উল্টে পড়ে যাচ্ছে। তো জঙ্গলের মধ্যে দিয়ে বেশ খানিকটা পথ আসার পরে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। চারপাশটা দেখতে অসাধারণ লাগছিল, তাই তোমাদের জন্য এই দৃশ্যটা। ওদিকে ওরা ছবি তোলা শুরু করে দিয়েছে, সেদিকে পরে যাচ্ছি, আগে চারপাশটা দেখে নিই। এই হচ্ছে একটা ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে জঙ্গলের অনেকটা অংশ দেখা যাবে, কিন্তু দুর্ভাগ্য হলো ওয়াচ টাওয়ারটা খোলা ছিল না সেদিন। সবাই চলে গেছে ছবি তুলতে, আমার মনটা এবারে ছবি ছবি করছে, তাই জন্য আমিও যাব। কায়দা করে ভিডিও বানাতে গিয়ে রেল লাইন থেকে পড়ে গেলাম। আমার ব্যালেন্সের বহর দেখে আমি নিজেই এই ভিডিও করার আশা ছেড়ে চলে গেলাম ওদের ছবি তোলা দেখতে। এখানে ফটো সেশন চলছে এখন। এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান। ক্যামেরাম্যানকে দেখিয়ে দেওয়া হোক। আমাদের শুয়ে আছে ক্যামেরাম্যান। বসে আছে ওই আর কি, হাফ বসে শুয়ে আছে। আর ওই মডেল আবার মানে কি বলবো, ই করা দাঁত গিজুড়া মডেল আমাদের। পেটটা তো অনেকখানি বেরিয়ে গেছে রে, মানে ওখানে দুটো হাতি দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কি? এই হাত চড়াও। এই তো হাতি। এই একটা সুন্দর হাতি পেয়ে গেছি। আর একটা আগে থেকে আরেকটা হাতি ছিল আমাদের সাথে। আমাদের আমরা যেখান দিয়ে হাঁটছি তার নিচে জল বয়ে চলেছে, আর জলের তলায় আবার ঘাস আছে, সেগুলোও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। একটু ক্যামেরাটা নিচে দিয়ে করো, দেখো দেখো কি সুন্দর ঘাসগুলো ভাসছে। ও ওয়াও লাগছে, ওয়াও। ক্যামেরাতে তো ভালো লাগছেই, সামনাসামনি আরও সুন্দর। এখানে প্রচুর পায়রার বাস আছে, আর চতুর্দিকে পায়রার ইয়ে ইয়ে পড়ে আছে আর কি। ব্রিজটা দিয়ে হাঁটতে ভালো লাগছিল বটে, তবে খুব ভয় লাগছিল এক্ষুনি পায়রা যদি কুকর্ম করে দেয়। রেলের ব্রিজ, নিচ দিয়ে বয়ে চলেছে সুন্দর খাল, চারিদিকে সবুজ আর সবুজ। ওইদিকে আবার অবিরাম মাঠ যেখানে চলছে চাষ। চারপাশটা দেখতে দেখতে প্রকৃতির মধ্যে হারিয়ে যাচ্ছিলাম বারবার। তারপরে শুরু করে দিলাম ফটো সেশন। মন ভরে বেশ কিছু ছবি তোলার পর এবার ফেরার পালা। বেলা শেষের গান, আমার ঘরে ফেরার গান। দুজনে মিলে হেলমেট পরে উঠে পড়লাম স্কুটিতে। এত শিশির পড়ছে, এখন পুরো সিট ভিজে গেছে, পুরো হেলমেটও ভিজে গেছিল দেখলাম, আবার সিটও পুরো ভিজে গেছে। বুঝতেই পাচ্ছি শিশির পড়ার কথা শুনে সবাই অবাক হয়ে গেছো। অ্যাকচুয়ালি ভিডিওটা নভেম্বরে শ্যুট করা, সময়ের অভাবে এডিট করা হয়নি। যাই হোক, জঙ্গল দিয়ে আস্তে আস্তে সেদিন প্রথম বুঝেছিলাম জঙ্গলে কিন্তু হঠাৎ করে আধার নামে। জ
জঙ্গল থেকে পেরিয়ে আমাদের মনে হলো ডেটাকে মেমোরেবল করার জন্য আরও কোথাও একটা গিয়ে একটু খাওয়া দাওয়া করা উচিত, তাই জন্য এই পথে যাচ্ছি আর কি। আমরা এখন বনলতার মধ্য দিয়ে যাচ্ছি, আর বনলতা রিসর্টের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে, তোমরা সেটা দেখে নেবে। এখন আমরা অন্য কোথাও চলেছি, বনলতা ছাড়িয়ে আরও কোথাও, চলো। বনলতা ছাড়িয়ে অন্ধকার রাস্তা দিয়ে বেশ কিছুটা যাওয়ার পরে গিয়ে পৌঁছালাম, ও ওয়াও, আমরা তো বনফুলে এসে পৌঁছে গেছি। বুঝছো তুমি কেমন ফিল করছো বলো? খুবই ভালো ফিল করছি, অনেকবার এসেছি যদিও বা, কিন্তু এবার এসে আরো ভালো লাগছে। চলো তোমরা ভেতরে যাবে, ওখানে অনেক রকমের খরগোশ আছে, বাদুড় আছে, অনেক রকমের পাখি আছে। আমি প্রথমবার এসেছি। আমিও প্রথমবার এসেছি, তো আমাদেরকে পথ দেখাবে, ইনি পথ দেখাবেন। আর আমরা আরেকজন নতুন সঙ্গীকে পেয়ে গেছি। হাই, হচ্ছে আমার ভাই ইন্দ্র। চলো, ওর ব্যাপারে অনেক কথা বলার আছে, আমরা আড্ডা দিতে দিতে তোমাদেরকে অনেক কিছুই বলবো, অনেক কিছু জানতে পারবে। আমরা এখন এসে পৌঁছে গেছি বনফুলে। বনফুল বেসিক্যালি একটা রিসর্ট টাইপের, এখানে প্রচুর হোমস্টে আছে, তার সাথে আছে ট্রি হাউস, যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং। আমি এখনও পর্যন্ত কোনোদিনই কোনো ট্রি হাউসে থাকিনি, এবারেও থাকা হবে না, কারণ জাস্ট ঘুরতে এসেছি আর এটা বাড়ি থেকে খুব কাছেই, তাই জন্য এখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না। ঢুকেই ডান দিকে দেখলাম দুটো কুকুর আছে, আর পুচু নাকি ওদের পূর্ব পরিচিত, তাই গিয়েছিল, গিয়ে এই অবস্থা দেখো। এখানে একটা ছোট্ট জলার মধ্যে রঙিন মাছ চলাচল করছে, টেরাকোটার সুন্দর সুন্দর ঘোড়া আর পুতুল দিয়ে সাজানো হয়েছে একটা সাইড, আর চারপাশে প্রচুর গাছপালা। লোকজন ঘোরাঘুরিও করছিল কিছু, একটা সুইমিং পুল আছে। তো ফ্রেন্ডস, আমরা বনফুলের ভেতরে ঢুকে গেছি, আর এখানে লাইটটা খুবই কম, একটু নিচের দিকে দিকে আলো, মনে হচ্ছে যে দিনের বেলা এখানে এলে আরো বেটার হতো। যাই হোক, আমরা কিন্তু ভেতরে ঢুকছি, দেখা যাক ভেতরে কতটা আলো আছে আর আদৌ আলো আছে কিনা, চলো আসো। তো চারিদিকে প্রচুর রুম, ট্রি হাউস, টেন্ট, সুইমিং পুল, দোলনা, অনেক কিছুই ছিল। সন্ধেবেলা এসেছিলাম বলে খুবই আফসোস হচ্ছিল, কোনোদিন দিনের বেলা আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা ঘুরতে ঘুরতে অনেক দিন পরে কাছে পেয়ে গেছি আমাদের ভাই ইন্দ্রকে। অনেক দিন ধরে আমাদের ইচ্ছা ছিল যে আমরা একটু কোলাব করব, কিন্তু সুযোগ হয়ে উঠছিল না। এবার ভাই ফোটাতে এসে আমি বেশ কিছুদিন আছি, তাই জন্য ভাইয়ের সাথে দেখাটা করেই নিলাম। ওর একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নাম বাংলা ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। আমি চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশনে, তোমরা সেখান থেকে ঘুরে আসবে ওর চ্যানেলে। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করবে, সাবস্ক্রাইব, ভিডিও দেখে সাবস্ক্রাইবটা আগে করো, তারপরে বাকিটা। তো প্রমোশন হয়ে গেল আমার চ্যানেলে, তোমরা চ্যানেলের নামটা জেনে গেলে, আর বেসিক্যালি সাথে দিদির চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করো। দিদি অনেক হার্ডওয়ার্ক করছে এবং ডেলি ব্লগ ছাড়ছে, শর্টস ছাড়ছে। অনুপম, আমার সাথে ফার্স্ট টাইম তুই ব্লগ করতে এলি, কেমন লাগলো বল? হ্যাঁ, ভালোই লাগছে। এমনি ঘোরা টোরা হয়, নিজে আমি ঘুরি, কিন্তু আমার নিজে কোনো চ্যানেল নেই, নানা অনেক জায়গায় ঘুরেছি, ভাবছি এবারে ইন্সপিরেশন পাচ্ছি, এখান থেকে শুরু করব। তাহলে শুরু করে দে। তো অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পরে আমাদের এই পুচকেটার, মানে পুচকে বললে ভুল হবে, আমাদের এই পুচকু হাতিটার, হাতি বলবো? আচ্ছা, আমার পুচুর, আমার পুচুর কি হয়েছে? খিদে পেয়ে গেছে, ওই জন্য পেছনে একটা খাবার জায়গা দেখতে পাচ্ছি, কি পাওয়া যায় জানি না, রেস্টুরেন্ট টাইপ দেখতে পাচ্ছি, ওখানে যাবো, দেখা যাক কি আছে, চলো। তো খাবারের কথা শুনেই ওর পুচানকে নিয়ে ভেতরে চলে গেল সোজা। আমরা ফার্স্টেই অর্ডার করেছিলাম এক প্লেট চিকেন পকোড়া। পকোড়া কেমন হলুদ হলুদ রং ছিল, আমরা সাধারণত ব্রাউনিশ কালারের পকোড়াই খেয়ে থাকি। যাই হোক, টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, পুচু প্রথমে টেস্ট করে বলবে কেমন লাগছে। দেখে তো মনে হচ্ছে ওর বেশ ভালোই লেগেছে, এবার আমরা সবাই মিলে পকোড়ার মধ্যে হামলে পড়ব। তার সাথে আমরা নিয়ে নিয়েছি চারটে হট কফি, আমি চা খাই না কিন্তু কফিটা খাই, আর শীতকালে কফি খেতে বেশ ভালো লাগে। এবার সব শেষে চিকেন চাউমিন খেয়ে আমাদের খাওয়া দাওয়ার পর্বটা শেষ হয়। তো ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবই হয়ে গেছে, এবার বাড়ির পথে যাচ্ছি, আর বাড়ির সবার জন্য আমরা পার্সেল নিয়ে নিয়েছি, এই যে পার্সেল নিয়ে নিয়েছি, এবার আমরা বাড়ি চলে যাব, তাই ব্লগটা আজকে এখানেই এন্ড করব। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। বাই বাই। থ্যাংকস ফর ওয়াচিং টিল দ্য এন্ড। উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি লাইফ। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।